সম্প্রতি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও 18টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাকে হয়রানি বন্ধ করাসহ বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন 176 জন বিশিষ্ট ব্যক্তি। চিঠিতে প্রধানমন্ত্রী বরাবর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান তারা। ডক্টর ইউনূসের পক্ষে এই চিঠি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যেই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলো। এসব প্রতিবেদনে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের আহ্বানের প্রতি জোর দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি। তাদের সংবাদ শিরোনাম, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধে 176 বিশ্ব নেতা ও নোবেলজয়ীর আহ্বান। এপির বরাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং যুক্তরাজ্যের ফিনান্সিয়াল পোস্ট। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী পত্রিকা ডন। তাদের সংবাদ শিরোনাম, বাংলাদেশের নোবেলজয়ীকে হয়রানি বন্ধে ক্লিন্টন বানকিমুনের আহ্বান। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া ডক্টর ইউনূসকে নিয়ে করা সংবাদ শিরোনামে লিখেছে 170-এরও বেশি বিশ্ব নেতাদের নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের দাবি। ইয়াহু নিউজের শিরোনাম, মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সতর্কতা, বিশ্বনেতা ও সিভিক গ্যারেজের সুবিচারের দাবি। ডক্টর ইউনূসকে নিয়ে ইউরো এশিয়া রিভিউয়ের সংবাদ শিরোনাম, নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধে আহ্বান বিশ্বনেতাদের। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি দ্য ইকোনমিস্ট একটি মতামত প্রকাশ করেছে। এই মতামতটির শিরোনাম মোহাম্মদ ইউনূসের বিচার। দ্য ওয়ারের সংবাদ শিরোনাম, মোহাম্মদ ইউনূসকে ক্রমাগত বিচারিক হয়রানির বিরুদ্ধে শেখ হাসিনাকে 105 নোবেলজয়ীর চিঠি। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া সেন্ট্রিয়াল ডক্টর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন নিয়ে লেখা চিঠি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। তাদের সংবাদ শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া থামাতে বিশ্ব নেতাদের আহ্বান। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খবরের জন্য জনপ্রিয় গণমাধ্যম দ্য হিলে সম্প্রতি ডক্টর ইউনূসের বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি মতামত প্রকাশ করা হয়েছে। এই মতামতটি লিখেছেন প্যাট্রিক প্যাক্সটন নামে জনস হপকিন্সের একজন শিক্ষক। লেখাটির শিরোনাম, কর্তৃত্ববাদের হুমকিতে নোবেলজয়ী। এছাড়াও স্পেনের এলপাসো, ভারতের এপিবি আনন্দ, দ্য ওয়ার, নাগাল্যান্ড পোস্ট, পাকিস্তানের জিওটিভি নিউজ, যুক্তরাষ্ট্রের ফক্স 8, WNKY, কানাডার টরেন্টো স্টার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।